আজ আমরা পেয়ে গেছি বৈদ্যবাটি পৌরসভার ভাইস চেয়ারম্যানকে। ওনার নামটা একটু জেনে নেব স্যারের কাছ থেকে। আমার নাম ব্রহ্মদাস বিশ্বাস। স্যারের কাছে জেনে নেব লোকসভা ভোটের পর আপনার ওয়ার্ডের পরিস্থিতি কিরকম স্যার। লোকসভা ভোটের পরে আমরা একটু তৎপর হয়েছি এই কারণে যে আমরা দেখতে পেলাম যে ইলেকশনের পরে যখন রেজাল্ট আউট হলো, আমাদের সাম্প্রদায়িক একটা শক্তি তারা ক্রমশ মাথা ছাড়া দিয়ে উঠছে, এবং আমরা যে সময় 34 বছর যে সমস্ত রাজত্ব করে গেছে যারা, তারা দেখলাম অনেক অনেক স্তরে তারা নেমে গেছে এবং সেই সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দিয়ে উঠছে। তার সেটাকে মোকাবিলা করার জন্যে আমরা নিজেরা নিজেরাই প্রস্তুতি নিচ্ছি যে কিভাবে আমরা এটাকে মোকাবিলা করব। দলে ফিরে আসার পর বা রেজাল্টের পর আপনার ওয়ার্ডের কি কি উন্নতি করতে পেরেছেন স্যার? আমি যখন কাউন্সিলর ছিলাম না, তখন আমার ওয়ার্ডের অনেক কিছু আমরা পাইনি। যেমন সে সময় কাউন্সিলরকে আমরা সময় মতো পেতাম না, অনেকে নানা রকম কমপ্লেনও ছিল কাউন্সিলরের বিরুদ্ধে যে তিনি ঠিকমতো বসেন না, তিনি অন্য ওয়ার্ডে কাজ করেন, এইরকম ব্যাপার ছিল। কিন্তু আমি আসার পরে আমরা তিনটে জিনিসকে প্রথমে বেছে নিয়েছিলাম যে জল, কারণ সাধারণ মানুষকে জল দিতে হবে, এবং জঞ্জাল মুক্ত করা শহর আমরা দিতে পারবো, আর আলোসজ্জা আর কি, যেটা দেখেছি বেশিরভাগ গলি হলি গলিগুলি অন্ধকার থাকতো, সেগুলো যাতে মুক্ত করব সেই ইয়ে ছিল। আর জঞ্জাল পরিষ্কার করা এবং নর্দমাগুলো সঠিক রাখা আমাদের একটা কাজের মধ্যে ছিল, সেই কাজটা আমরা প্রথম থেকে করার জন্যে চেষ্টা করেছি। এবং আমরা করতে করতে আমার একটা জায়গায় এসেছি যে আমরা সত্যি করে বলতে কি যে সেই লক্ষ্যমাত্রায় আমরা প্রায় পৌঁছতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে দিদিকে বলো হেল্পলাইনটা চালু করেছে, আপনার বক্তব্যটা যদি শুনতাম স্যার। দিদিকে বলো যে প্রোগ্রাম উনি করেছেন, আমরা সেই মিটিংয়ে ছিলাম এবং দেখেছি নজরুল মঞ্চে এই অনুষ্ঠানটা হয়েছিল, এবং দিদিকে বলো এটা শুধুমাত্র জনসাধারণকে এ করার জন্যে, জনসাধারণকে অ্যাওয়ারনেস করাবার জন্যে বা জনসাধারণের জন্যে জনসংযোগ করার জন্যে দিদি মেনলি বলেছেন। কারণ আমাদের প্রতিটি পার্টি কর্মী এবং প্রতিটি নেতা তারা যেন জনসংযোগটা রাখে, তাই তিনি গ্রাম থেকে শুরু করেছেন এবং আমার বৈদ্যবাটি পৌরসভার সেই মতো কাজ করে যাচ্ছেন সেই জনসংযোগের জন্যে। এবং দিদিকে বলো মেন উদ্দেশ্যটাই তাই যে আমাদের জনসংযোগ রাখতে হবে, এইটাই। দিদি এত ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের ফোন কলগুলো কি রিসিভ করতে পারছেন? কিরকম রেসপন্স দিচ্ছেন যদি একটু বলতেন। দিদি উনি 24 ঘন্টার মধ্যে প্রায় আমার মনে হয় যে উনি 21 ঘন্টা 20 ঘন্টার মতো কাজ করেন, কারণ কতক্ষণে উনি ঘুমন জানি না, কিন্তু সাধারণ মানুষের জন্য যেভাবে উনি চিন্তা করেন এবং এক একটা তিনি প্রকল্প করেছেন সাধারণ মানুষের জন্যে, এবং এখনও পর্যন্ত আমার এই পার্টি তৃণমূল কংগ্রেস পার্টি কতদূর ভালো করতে পারবে জনসাধারণের জন্যে, তার জন্যে তিনি সবসময় চিন্তা করে থাকেন। এমন কি প্রয়োজন পড়লো যেখানে কাউন্সিলর বা চেয়ারম্যানকে না বলে ডাইরেক্ট জনসাধারণ দিদিকে বলবে, এটা কেন প্রয়োজন পড়লো বা দিদি কেন মনে করলো যে আমাকে ডাইরেক্ট ফোন করে জানাবে, কেন আপনাদের জানাবে না? এটা দিদি তার কর্মসূচিকে কিভাবে বাস্তবায়িত করবে তার একটা প্রক্রিয়া, তিনি জেনেছেন যে জনপ্রতিনিধি ডাইরেক্ট কথা বলে থাকেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদের, এবং জনসাধারণ যারা এই ব্যাপারে জানতে চান তাদের এই জনপ্রতিনিধিদের কাছে তারা এসে জানতে চান, এবং আমার মনে হয় যে পার্টি কর্মীকেও তারা কিছু কিছু জানেন
পার্টি কর্মী থেকে, কারণ সে জানে যে সেইখানকার জনপ্রতিনিধি কীভাবে কাজ করছেন, কীভাবে করছেন সেই আমার পার্টি কর্মীরাও জানে এবং জনসাধারণ সেটাও জানেন যে এদের থেকে যদি আমরা সঠিক কথাটা জানি তাহলে আমরা পুরোপুরি জানতে পারব। সেই জন্যে তিনি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং ব্লক স্তরের সমস্ত নেতা নেত্রীকে ইনি ডেকে এই কথা বলেছেন। আচ্ছা, সামনেই পুজো চলছে, আপনার ওয়ার্ডের প্রস্তুতি কেমন চলছে স্যার যদি বলতেন? জেনে আমার ওয়ার্ডের 5 থেকে 6 খানা দুর্গাপুজো হয় এবং এখন থেকে দেখছি যে সেই সমস্ত সমিতিগুলো বা সেই সমস্ত এগুলো তারা প্রস্তুতি নিচ্ছে এবং প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং সেই মতো আমরা আমাদের পৌরসভা থেকেও তাদের নানা রকম প্রস্তুতির কথা আমরা বলছি এবং আমাদের ইতিমধ্যে সমস্ত শহরকে জানাবার জন্যে আমার মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি ব্যবস্থা করেছেন এবং এলাকার সমস্ত পুজো কমিটিগুলো এবং সংস্থা তাদের সঙ্গেও আমরা কথা বলেছি এবং বিভিন্ন ওয়ার্ডে যেভাবে কাজ চলার কথা সেইভাবে চলছে এবং আমরাও প্রস্তুতি নিচ্ছি যে পুজোর সময় যে সমস্ত ক্লাব সমিতিগুলো আছে তারা সুন্দর সুস্থভাবে পুজো করুক এটাও আমরা চাইছি। সেই মতো আমরাও চেষ্টা করছি যে তারা যেমন কমিটিগুলো যেমন প্রস্তুতি নিচ্ছে তেমনি আমার পৌরসভাও প্রস্তুতি নিচ্ছে। শুনে নিলাম ভাইস চেয়ারম্যানের মতামত। ক্যামেরায় সুরজিৎ দায়ের সাথে সোমা বিশ্বাস, বিশ্ব বাংলা টিভি। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।